Hi guys, welcome back to my channel. So, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এমন একটি মেকআপ লুক যেটা তোমরা কলেজ এবং অফিসে করে যেতে পারবে। So, first day তোমরা দেখেছো আমি স্কিন কেয়ার ছাড়া কিন্তু কোনো মেকআপ স্টার্ট করি না। So, first day আমি একটি প্লামের মিস্ট নিয়ে ভালো করে আমার ফেসটাকে হাইড্রেট করে নেব। Tips number 1, যখনই তোমাদের ফেস কিন্তু ড্যাম থাকবে তখনই সিরাম বলো বা ময়েশ্চারাইজার বলো তখনই কিন্তু ভালো করে সেইগুলি কাজ দেয়। দেন আমি এখানে আমার লিপের জন্য ক্লামেরি একটি লিপ বাম ইউজ করে নেবো। যাদের অত্যন্ত ঠোঁট ফাটে তাদের বলবো যে বোরোলিন ইউজ করো, বোরোলিন ইজ দ্য বেস্ট। অ্যান্ড যাদের আমার মতন স্কিন টাইপ কম্বিনেশন টু ড্রাই স্কিন বা ড্রাই স্কিন তারা কিন্তু সিরাম স্কিপ করলে একদম চলবে না, তাদের সিরাম কিন্তু মাস্ট। সো আমি সিরামের জন্য তোমরা যে কোনো সিরাম ইউজ করতে পারো, হাইলুরনিক আছে এমন সিরাম। আমি এখানে লরিয়ালির একটি সিরাম ইউজ করে নিয়েছি। দেন আমি একটি নিভিয়া সফট ময়েশ্চারাইজার ইউজ করেছি। ট্রাস্ট মি গাইজ, এটা আমার কারেন্ট ফেভারিট ময়েশ্চারাইজার। মাত্র 40 টাকায় এই ময়েশ্চারাইজারটি অত্যন্ত ভালো অ্যান্ড ল্যাকমিরও ভালো, সব ময়েশ্চারাইজারই ভালো। দেন আমার পোর্সগুলোকে মিনিমাইজ করার জন্য বা হাইড করার জন্য আমি সুগারের একটি প্রাইমার ইউজ করব। 30 সেকেন্ডসের জন্য আমি ড্যাব ড্যাব করে কিন্তু খুব ভালো করে অ্যাপ্লাই করে নেব যাতে পোর্সগুলো কিন্তু মিনিমাইজ হয়ে যায়। দেন আমার আইব্রোর গ্যাপগুলোকে ফিল করার জন্য আমি সুইস বিউটিরই একটি আইব্রো প্যালেট নিয়ে আমার জাস্ট গ্যাপগুলোকে ফিল করে দিয়েছি। দেন আমার ডার্ক সার্কেলসগুলোকে লুকানোর জন্য আমি সুইস বিউটির একটি কনসিলার ইউজ করেছি যেটা সেট নাম্বার 1 ওয়ার্ম স্যান্ড। একটি ড্যাম বিউটি স্পঞ্জ দিয়ে আমি আমার কনসিলারগুলোকে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। ব্লেন্ডটা কিন্তু খুব ভালো করে আস্তে আস্তে করে করতে হবে। অফিস বা কলেজে কিন্তু হেভি মেকআপ চলে না, সেই জন্য কিন্তু আমি এই মেকআপটি খুবই হালকা রেখেছি। হাইলাইটিংও হচ্ছে না অ্যান্ড কন্ট্রোলও আমি এখানে করব না। সো তোমরা চেষ্টা করবে তোমাদের স্কিন টোনের সাথে যেন এক্স্যাক্ট ম্যাচ করে তোমাদের ফাউন্ডেশন। আমরা করি না যে আমাদের স্কিন টোন এক্স্যাক্ট আনার জন্য অনেক রকম ফাউন্ডেশন অনেক রকম কনসিলার মিক্সড করে তারপর অ্যাপ্লাই করি, তখন কি হয় আমাদের মেকআপটা কিন্তু হেভি হয়ে যায়। এখানে আমরা একদম সিম্পল লুক চাইছি, যেহেতু আমরা কলেজ বা অফিসে ইউজ করব সেই জন্য কিন্তু একদম হালকা চাইছি। বেশি লেয়ার করতে গেলে কিন্তু ক্রিজ এবং মেকআপটা কেকি হয়ে যায়। দেন আমি ফরএভার 52 এরই একটি ট্রান্সলুসেন্ট পাউডার নিয়ে হালকাভাবে আমি আমার মেকআপটাকে সেট করে নিয়েছি। অ্যান্ড এখানে আমি পুরো মেকআপটাকে সেট করার জন্য একটি ফেসেস কানাডারই একটি মেকআপ ফিক্সার ইউজ করেছি। অ্যান্ড দেখতেই পাচ্ছ কি সুন্দর আমার ফেসটা গ্লো করছে আর বেসটা কি সুন্দর ফ্ললেসও হয়েছে। উইন্টারে কিন্তু এত সুন্দর ফ্ললেস বেস করতে গেলে কিন্তু মেকআপ কিন্তু খুব লাইট করতে হবে, তবেই কিন্তু তোমাদের মেকআপ কিন্তু গ্লো করবে। টিপস নাম্বার 2, যখনই দেখবে তোমাদের প্রোডাক্ট বেশি ইউজ করা হয়েছে তখন তোমরা একটি ড্যাম বিউটি স্পঞ্জ নিয়ে জাস্ট ড্যাপ করে দেবে। বিউটি স্পঞ্জ কি করে, আমাদের এক্সেস যা প্রোডাক্ট থাকে সেগুলোকে কিন্তু অ্যাবজর্ব করে নেয়। দেন আমি ব্লাশ অনের জন্য সুগারেরই কন্ট্রোল ডি ফোর্স প্যালেট থেকে একটি পিঙ্ক কালারের শেড নিয়ে আমি আমার ব্লাশটা কমপ্লিট করে নিলাম। দেন আমি এখানে ল্যাকমির আইকনিক কাজল নিয়েই আমার কাজলটা অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমার কাজল যাতে স্মাচ না করে সেই জন্য আমি একটি আইব্রো প্যালেট থেকে ব্ল্যাক কালারের শেড নিয়ে অ্যাঙ্গুলার ব্রাশের দ্বারা আমি আমার কাজলটাকে স্মাচ করে নিয়েছি। অ্যান্ড আইল্যাশের জন্য আমি একটি মেবিলিনের একটি মাস্কারা ইউজ করে নেব, এটা সত্যিই খুব ভলিউম করে। অ্যান্ড দেখো গাইস আমার আইল্যাশগুলো কত বড় বড় লাগছে। অ্যান্ড আমি নাইকার একটি পিঙ্ক কালারের লিপস্টিক দিয়ে আমার মেকআপটা কমপ্লিট করে নিলাম। ভিডিওটি কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও। তোমরা কেউ আমাকে কমেন্টে জানাও না কেমন লাগছে, জাস্ট দেখে তোমরা ছেড়ে দাও। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে সবার আগে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, আজকের মতন টাটা, বাই, লাভ ইউ, টেক কেয়ার।